আমাদের দ্বিতীয় বাসস্থান, এখানে আমরা থাকবো বললেই তো হয় না, আমরা এখান থেকে চলে যাব। আমরা কোথায় যাব এখান থেকে? সারা বাংলাদেশের ছাত্র সমাজ একটি যৌক্তিক দাবি আদায়ের জন্য লড়ছে, এই যৌক্তিক দাবি যদি মেনে নেওয়া হয় আমরা সাথে সাথে রাজপথ থেকে সরে যাব। যাচ্ছি বাসায়, খুব চিন্তা করতেছে, বারবার ফোন দিচ্ছে যে হল থেকে চলে আসো, কিন্তু হলে ওইরকম কোনো অবস্থা হয় নাই যে চলে যাব তারপরে যাচ্ছি। এই সিন্ডিকেটে আমাদের কোনো শিক্ষার্থী ছিল না, তাদের থেকে কোনো মতামত নেওয়া হয় নাই, কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই আজকে ওনারা সিন্ডিকেটে সিদ্ধান্ত নিয়েছে যে শিক্ষার্থীদেরকে হল ছাড়তে হবে, ক্যাম্পাস ছাড়তে হবে। কেন আমাদেরকে হল ছাড়তে হবে? হল আমাদের দ্বিতীয় বাসস্থান, এখানে আমরা থাকবো বললেই তো হয় না, আমরা এখান থেকে চলে যাবো। আমরা কোথায় যাব এখান থেকে? আর আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ যখন আমাদের নিরাপত্তার প্রয়োজন ছিল তখন কোথায় ছিল এরা? আমরা এখন সেই পুলিশ মানি না, আমাদের ক্যাম্পাসে পুলিশ, বিজিবি, র‍্যাব, এদেরকে আমরা বহিষ্কার চাই। এরা আমাদের ক্যাম্পাসে থাকা লাগবে না, ক্যাম্পাস আমাদের, আমাদের ক্যাম্পাসে নিরাপত্তার দায়িত্ব আমাদের। যখন আমাদের প্রয়োজন ছিল নিরাপত্তা যখন দিতে পারিনি তখন আমরা এখন আর চাই না ওদের। আজকে যখন আমরা আসছিলাম এই সিন্ডিকেট যে সভা হচ্ছে হল ভ্যাকেন্ট করা, সেটির উদ্দেশ্য আমাদের স্যারদেরকে জানানোর জন্য যে না, এটি হতে পারে না, হল ভ্যাকেন্ট করতে পারেন না, এর ফলে আমাদের যে যৌক্তিক আন্দোলন সেটি স্তিমিত হয়ে পড়তে পারে। সেই জায়গা থেকে আমরা যখন রাজু ভাস্কর্য পার হচ্ছিলাম পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে। প্রথমে আমরা তাদেরকে বলেছি আমরা আমাদের স্যারদের সাথে কথা বলতে যাচ্ছি, আমরা যখন বাধা উপেক্ষা করে আসছিলাম তারা পিছন থেকে আমাদেরকে একাধিক আমাদের উপরে গ্রেনেড ছুড়েছে। আমরা কখনো এই সিদ্ধান্ত মেনে নিব না, হল ভ্যাকেন্ট করার উদ্দেশ্য কি, কারণ কি, বাংলাদেশে কোনো মহাদুর্যোগ চলছে, কিছু চলছে না। সারা বাংলাদেশের ছাত্র সমাজ একটি যৌক্তিক দাবি আদায়ের জন্য লড়ছে, এই যৌক্তিক দাবি যদি মেনে নেওয়া হয় আমরা সাথে সাথে রাজপথ থেকে সরে যাব। তাহলে আপনি কাদের বিরুদ্ধে ডিসিশন নিচ্ছেন? সারা বাংলাদেশের ছাত্র সমাজের বিরুদ্ধে, আমাদের যৌক্তিক দাবির বিরুদ্ধে, যেটা আমরা কখনোই মেনে নিব না। যাচ্ছি বাসায়, খুব চিন্তা করতেছে, বারবার ফোন দিচ্ছে যে হল থেকে চলে আসো, কিন্তু হলে ওইরকম কোনো অবস্থা হয় নাই যে চলে যাব তারপরে যাচ্ছি, যেহেতু চিন্তা করতেছি। সব কিছু স্বাভাবিক হলে তো কয়েকদিনের মধ্যে চলে আসবো, আর যদি না হয় তাহলে বাড়িতে থাকবো। সাধারণ ছাত্ররা ক্ষিপ্ত হয়ে গেছে, এ কারণে আমাদের আগে প্রমাণ হলের অবস্থাও খুব বেশি ভালো না। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা আসলে বাড়ির দিকে যাচ্ছি, যতদিন মানে সাধারণ না হয় পরিবেশ ততদিন আমরা হলে থাকবো, পরে আসবো আর কি। আর অনির্দিষ্টকালের জন্য চলে যাচ্ছি, এখন কখন আসবো শিওর বলতে পারতেছি না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আজকের কোনো উদ্দেশ্য ছিল না পুলিশ, সাংবাদিক বা ছাত্রলীগের সাথে সংগ্রামে বা আন্দোলনে জড়ানো। আমাদের উদ্দেশ্য ছিল আমরা শান্তিপূর্ণভাবে আসবো, সিনেট ভবন ঘেরাও করবো, যেখানে শিক্ষকরা সিদ্ধান্ত নিচ্ছিল ভার্সিটি হলগুলো বন্ধ হবে কি না। অ্যান্ড আমাদের মেন উদ্দেশ্য ছিল ভার্সিটির হলগুলো যেন বন্ধ না হয়। ভার্সিটির হলগুলো বন্ধ হলে আমাদের এই মুভমেন্টটা পুরোটাই নষ্ট হয়ে যাবে, আমরা এতদিনে যা গেইন করছি। আপনারা কি করবেন? আমরা বন্ধ হতে দিব না। হল থেকে নির্দেশনা নাই, আর নরসিংদীর মানুষের একটা সমস্যা হচ্ছে একটা কিছু হলেই বাড়ি চলে যাওয়া, মানে বাড়ি যেহেতু কাছে সেই হিসেবে যাচ্ছি। হলে সমস্যা হচ্ছে বা ক্যাম্পাসে সমস্যা হচ্ছে, এরকম কোনো ইতে আর কি যাওয়া হচ্ছে না। ক্লাস থাকলে ক্লাস করতে ভালো লাগতো, যেহেতু ক্লাস বন্ধ, পরীক্ষাও নাই, পরীক্ষা ডেট ছিল সেটাও নাই, এই জন্য বাড়ি চলে যাচ্ছি। আর এখানে আপাতত টিউশনও নাই, রাস্তাঘাটের যে অবস্থা এই জন্য বাড়ি চলে যাচ্ছি, এছাড়া আর কিছু না। এই ভালো লাগতেছে, বাড়ি যাচ্ছি, ভালো লাগতেছে। এখন দেখেন এটা একটা যৌক্তিক আন্দোলন, শিক্ষকদেরও যৌক্তিক আন্দোলন, স্টুডেন্টদেরও যৌক্তিক আন্দোলন। কোটা সংস্কার চাই, বাতিল চাই না, কারণ যারা প্রান্তিক জনগণ আছে, তারপর আপনার যে মুক্তিযোদ্ধা আছে, অনগ্রসর, এদের জন্য দরকার, প্রতিবন্ধ দরকার। এবং শিক্ষক দেখেন, যদি আজকে যদি আপনার পেনশন বাতিল হয় তাহলে দেখবেন যারা ভালো ভালো স্টুডেন্ট তারা কিন্তু আর এই যে শিক্ষকতা আসবে না, তারা চাবে বাইরে যাবে। তখন কী হবে যে যারা লাস্ট বেঞ্চ তারা কিন্তু এসে ক্লাস নেবে, তো তাহলে তার বিশ্ববিদ্যালয়ের রইল না, এটাও তাদের একটি করা উচিত। আর সবচেয়ে বড় কথা, যদি নেয় একসাথে নিতে হবে। কেন শিক্ষকদের আলাদা, কেন সচিবদের আলাদা? কারণ সচিবরা নিয়ম করে দেখে কি শিক্ষকদের উপরে আগে চাপাই দেবে? এরকমটা তো হতে পারে না, নিলে একসাথে সবাই দিবে।